হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল শিক্ষা মন্ত্রাতে। এর আগে আমরা WPS অফিস নিয়ে একটু কাজ করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম কয়েকটা ফিচার্স। WPS অফিসে বেশ কয়েকটা নতুন ফিচার্স এসেছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদি তোমরা এর আগের ভিডিওটা দেখে না থাকো, তাহলে লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা সেখান থেকে লিঙ্কটা দেখে নিতে পারো। WPS অফিসে আজকে যে বিষয়টা আমরা দেখব, সেই বিষয়টা একটুখানি অন্যরকম, বেশ তোমাদের ভালো লাগবে। যদি জানতে চাও নতুন কী ফিচার্স এসেছে WPS অফিসে আর কী কী আমরা এখানে করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত। WPS অফিসের মেন স্ক্রিনে আসবার পরে তোমরা যদি খেয়াল করো, দেখবে নিচের দিকে ঠিক মাঝখানে টুলস বলে একটা বাটন আছে, ওই টুলসটা তোমরা প্রেস করো। টুলস প্রেস করলেই সব থেকে প্রথম যে মজার জিনিসটা তোমরা পাবে সেটা হচ্ছে পিকচার কনভার্সন। পিকচার কনভার্সন ট্যাপ করো, পিকচার টু ডক। এটা খুব মজার জিনিস, কিভাবে তোমার তোলা যে কোনো ছবিকে ডকুমেন্টে কনভার্ট করে দিচ্ছে। ধরো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম, তারপরে ডান দিকে নিচে কনভার্ট টু ডক এটা সিলেক্ট করলাম। এরপরে তোমাকে সিলেক্ট করতে হবে যে টেক্সটটা তুমি নিতে চাইছো, সেই টেক্সটটা যতটা পর্যন্ত নিতে চাইছো সেটা সিলেক্ট করে দাও, ব্যাস ওকে। দেখো রেকগনাইজিং টেক্সট বলে ও টেক্সটটাকে রেকগনাইজ করছে। আর সব থেকে মজার বিষয় যেটা, যে যখনই তোমার টেক্সটটা রেকগনাইজড হয়ে যাবে, তখন এই পুরো বিষয়টা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এটা এখন কিন্তু ওয়ার্ড ফাইলে এসে গেছে। এবং আমরা যদি মনে করি আমরা এটাকে ইচ্ছা মতো এডিট করতে পারবো, যেমন আমি যদি মনে করি এখানে আমি গ্যাপটা কমাবো, তাহলে আমি এখান থেকে গ্যাপটা কমিয়ে নিতে পারি। আবার আমি যদি মনে করি যে না আমি এখানে একটা স্পেস দেব, দিতে পারি। এক কথায় সম্পূর্ণ যা যা তোমার এডিট করতে লাগবে সেটা তুমি এখান থেকে পেতে পারো, এবং সেটাকে তুমি সেভও করতে পারো। তবে মনে রাখতে হবে সেভ করাটা প্রিমিয়াম অনলি অপশন, মানে তোমাকে প্রিমিয়াম বাই করতে হবে তবেই তুমি পারবে। এটা গেল প্রথম। দ্বিতীয় যে অপশানটা এখানে ছিল, মানে আমরা যখন শুরু করেছিলাম তখন দেখবে এখানে আরেকটা অপশান দিচ্ছিল, সেটা হচ্ছে কনভার্ট টু প্রেজেন্টেশন, মানে এখান থেকে তুমি সরাসরি প্রেজেন্টেশন নিয়ে গিয়ে ব্যবহার করতে পারো। আর পিকচার টু পিডিএফ, দেখবে অনেক সময় পিকচার প্রিন্ট করতে আমাদের সমস্যা হয়, তো এখান থেকে তুমি ক্যামেরায় ছবি তুলে নিয়ে তাকে পিডিএফে কনভার্ট করতে পারো। যেমন আমরা এখানে একটা সিলেক্ট পিকচার নিলাম, যে কোনো একটা ছবি আমাদের সামনে আছে, তো আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিই, এটাকে আমরা যদি কনভার্ট টু পিডিএফ করে দিই তাহলে অবশ্যই এটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে। আর এখানে মনে রাখবে এখানে কিন্তু তোমার ওই প্রিমিয়াম অনলি নেই। তাহলে এই কটা হচ্ছে অপশন যেগুলো দিয়ে আমরা পিকচারকে ডকুমেন্ট, প্রেজেন্টেশন বা পিডিএফে কনভার্ট করতে পারি। এটা তো গেল আমাদের প্রথম বিষয়টা। এরপর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পিডিএফ এডিট। পিডিএফ এডিটর ফর অ্যান্ড্রয়েড দেখতে পারো, এখানে বেশ কটা টুলস তোমার দেওয়া আছে, এটা রেটিং ভালো আছে, তোমরা আসতে পারো, এটা নিতে পারো। এরপর দেখো ফিল অ্যান্ড সাইন, ফিল অ্যান্ড সাইনে কিছু নিউ ফিচার্স এসেছে, এটা নিয়ে আমরা এর আগে কথা বলেছি WPS ফিল অ্যান্ড সাইন নিয়ে, তো এতে আরও কিছু নতুন ফিচার এসছে। যদি তোমার কাছে ইনস্টল করা থাকে তো ভালো, না হলে ইনস্টল করে নিতে পারো, আর কি আছে সেটা তোমরা ওখানে ভিডিও থেকে দেখে নিতে পারবে। এরপরে আমরা দেখব পিডিএফ এডিটর। এখানে তুমি যখন পিডিএফ এডিটে আসবে, দেখো তোমাকে কিন্তু এটা উইন্ডোজ বা ম্যাকের জন্য একটা লিংক প্রোভাইড করছে এখান থেকে, তো এখান থেকে তুমি যদি যাও তাহলে তুমি দেখতে পাবে তোমাকে ওই লিঙ্কটা মেল করবে, মানে তোমার নিজের যে মেলটা, যে মেল আইডিটা আছে সেই মেল আইডিটা দিয়ে তুমি যদি ওখানে না নিতে চাও, অন্য কোনো মেল আইডি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যেখানে খুশি তুমি নিতে পারো।
এই কটা ফিচার্স এখানে যেমন এসেছে, এর সঙ্গে আরও বেশ কিছু ভালো ভালো ফিচার এসেছে। তার মধ্যে যেমন রিজিউম মাস্টার, এটা যদি তুমি নাও তাহলে দেখো এখানে টুলসের মধ্যে তোমার রিজিউম রয়েছে। তো এখানে তুমি রিজিউম বানিয়ে নিতে পারো নিজের, যেটা অত্যন্ত কাজের জিনিস। প্রথমে বলেছে চুজ টেমপ্লেট, তো আমি একটা টেমপ্লেট, এখানে বেশ কিছু টেমপ্লেটস রয়েছে, প্রফেশনালস রয়েছে, মডার্ন রয়েছে, অনেকগুলো ভাগের ওপরে এখানে দেওয়া আছে। তো আমি মডার্ন থেকে একটা সিলেক্ট করে নিলাম। ব্যাস পার্সোনাল ইনফরমেশন, এখানে তুমি নিজের পার্সোনাল ডেটা ইনক্লুডিং ফটো ফার্নিশ করে দাও, সেভ করে কন্টিনিউ করো। সেখানে গিয়ে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান টোটালটা তুমি পরের পর করে নিতে পারবে, তোমার রেজিউমটা তুমি এখানে তৈরি করে নিতে পারবে। পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন এক্সপিরিয়েন্স, স্কিলস, অবজেক্টিভ, রেফারেন্স পুরোটা, বা যদি কোনো সেকশন সেরকম থাকে যে যেটা তোমার প্রয়োজন তুমি সেটা অ্যাডও করে নিতে পারো, এবং তোমার সিভিটা কীরকম সাজানো হলো তুমি সেটা এখান থেকে দেখেও নিতে পারো। এর বাইরে নিউ রেজিউম এখান থেকে শুরু করতে পারো বা টেমপ্লেটস দিয়েও নিতে পারো। এটা অত্যন্ত কাজের জিনিস, তুমি খুব ভালো করে এটাকে ব্যবহার করতে পারলে তোমার অনেক ক্ষেত্রে হঠাৎ করে দরকার পড়েছে, তোমার একটা সিভি দরকার, তুমি তখন কোথায় কম্পিউটার সেন্টার ছুটবে, কোথায় যাবে, কী করে বানাবে, অত কাণ্ড দরকার নেই, তুমি নিজেই করে নিতে পারো। এবার রিট্রিভ ডকুমেন্ট, মজাটা হচ্ছে আমরা যে ডকুমেন্টগুলো ব্যবহার করছি না, যেগুলো আমরা ডিসকার্ড করে দিয়েছি সেটা আমরা রিকভার করতে পারছি, অথবা ডিলিট পারমানেন্টলি করে দিয়ে আমরা এখান থেকে পুরোপুরি ডিলিট করে নিতে পারছি। দেখো এখান থেকে রিকভার করা যাবে, রিকভার করলে ফোল্ডারে ফিরে আসবে বা ডিলিট করা যাবে। এই একটা ফিচার্স যেটা WPS অফিসের জন্য অত্যন্ত ভালো একটা ফিচার, এই ফিচারটাকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো তোমরা অবশ্যই WPS অফিসের এই পার্টগুলো ব্যবহার করো, তোমাদের ভালো লাগবে। WPS অফিসের থেকে অনেক টেমপ্লেটস, প্রচুর নতুন কিছু এসেছে, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। এখনকার জন্য এই পর্যন্তই, দেখতে থাকো শিক্ষামন্ত্র। যদি প্রথমবার এসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, কারণ আমরা অনেক নতুন নতুন ভিডিও, এরকম নতুন নতুন অনেক তথ্য তোমাদের জন্য নিয়ে আসব। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি লার্নিং।